আলহামদুলিল্লাহ আলাইকুম কোভিট বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য একটি বিষয় আলোচনা করব আজকে আপনারা যারা ড্রেস মেকিং ট্রেডে আছেন আপনাদের ড্রেস মেকিং ওয়ান যেই দ্বিতীয় পত্র আছে সেই দ্বিতীয় পত্রের একটি সুপার সাজেশন নিয়ে আলোচনা করছে আশা করি আপনাদের অনেক উপকার হবে শিক্ষার্থীবৃন্দ যারা আপনারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এখন দেখেন ড্রেস মেকিং ওয়ান দ্বিতীয় পত্র দু বাইশ সালের জন্য এটি আপনাদের সাজেশন সুপার সাজেশন আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন একটু খেয়াল করবেন আমরা জানি আমাদের ট্রেডগুলোতে তিন ধরনের প্রশ্ন আসে একটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত এবং রচনামূলক তো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি এখানে আপনাদের জন্য যেই সাজেশন আকারে রেখেছি সেটা হচ্ছে কাটিং কি দুই নম্বর প্রশ্ন আছে ফিনিশিং কী তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম গার্মেন্টস ফ্যাক্টরির নাম কী বাংলাদেশের প্রথম গার্মেন্টস ফ্যাক্টরির নাম কি চার নম্বর হচ্ছে বাংলাদেশের প্রথম গার্মেন্টস কত সালে প্রতিষ্ঠিত হয় পাঁচ নম্বর হচ্ছে বাংলাদেশের বর্তমান কতটি গার্মেন্টস রয়েছে বাংলাদেশে বর্তমান কতটি গার্মেন্টস রয়েছে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে পোশাক শিল্প কি পোশাক শিল্প কি আচ্ছা সাত নম্বর প্রশ্নে চলে যাচ্ছি সাত নম্বর প্রশ্ন হচ্ছে বটম কি সাত নম্বর প্রশ্নটি হচ্ছে বটম কি আট নম্বর প্রশ্ন হচ্ছে প্যাকারিং কি প্যাকারিং কি আট নম্বর প্রশ্ন প্যাকারিং কি নয় কলারের সংজ্ঞা দাও দশ লুপ কি দশ হচ্ছে লুপ কি এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাক রাইস কি ব্যাক রাইস কি বারো নম্বর প্রশ্ন হচ্ছে টপ স্টিচ কি তেরো নম্বর প্রশ্ন হচ্ছে সেলাইয়ের সংজ্ঞা দাও সেলাইয়ের সংজ্ঞা দাও এরপর চোদ্দো নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন সেলাই কত প্রকার বা সেলাই কত প্রকার পনেরো নম্বর হচ্ছে মেজারমেন্ট কি মেজারমেন্ট কী ষোলো নম্বর হচ্ছে ফ্রকের কয়টি অংশ থাকে সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে প্যান্টের কয়টি অংশ আঠারো নম্বর প্রশ্ন মার্কার কি এবং উনিশ নম্বর হচ্ছে মার্কার কত প্রকার তারপর খেয়াল করবেন বিশ নম্বর প্রশ্ন হচ্ছে কাপড়ের লে কী বিশ নম্বর প্রশ্ন হচ্ছে কাপড়ের লে কী একুশ নম্বর প্রশ্ন হচ্ছে কাপড় কাটার সংজ্ঞা দাও 22 নম্বর প্রশ্ন হচ্ছে নাম্বারিং কি 23 নম্বর প্রশ্নছে 1 ওএ মার্কার কি 1 ওএ মার্কার কি 24 হচ্ছে ফ্লোটিং কি 25 নম্বর সর্বশেষ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ফেসিং কি ফেসিং কি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন পোশাক শিল্পের প্রয়োজনীয়তা লেখো পোশাক শিল্পের প্রয়োজনীয়তা দুই নম্বর প্রশ্ন হচ্ছে পোশাক প্রস্তুত প্রণালী বা পোশাক প্রস্তুত প্রণালী বলতে কি বোঝো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে এর কাজের ধাপগুলো লেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে ফিনিশিংয়ের কাজের ধাপগুলো লেখো চার নম্বর প্রশ্ন বটম কত প্রকার ও কি কী সহ লিখতে হবে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে টপ স্টিস বলতে কি বুঝো ছয় নম্বর প্রশ্ন পকেট কত প্রকার ও কি কি সাত নম্বর হচ্ছে ফ্রন্ট রাইজ কাকে বলে চিত্রসহ লেখ আট নম্বর প্রশ্ন হচ্ছে বাটন ডাউন বাটন ডাউন কলা কাকে বলে কত প্রকার নয় নম্বর প্রশ্ন হচ্ছে সেলাই ম্যাশিং এর সেলাই কত প্রকার ও কি কি। এবং দশ নম্বর প্রশ্ন আমরা দেখতেছি যে হাতের সেলাইয়ের বর্ণনা করো হাতের সেলাইয়ের বর্ণনা দাও এটা হচ্ছে দশ নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন হচ্ছে টি শার্টের বিভিন্ন অংশের প্যাটার্ন তৈরি নিয়ম বর্ণনা করো বারো নম্বর প্রশ্ন হচ্ছে ফ্রকের কয়টি অংশ এবং কি কি তেরো নম্বর প্রশ্ন হচ্ছে মার্কার ব্যবহারের সুবিধা ও অসুবিধা কী চোদ্দ নম্বর প্রশ্ন কাপড়ের লে করার উদ্দেশ্য কী পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে কাপড় কাটার শর্তগুলো লেখো কাপড় কাটার শর্তগুলো লেখো এ হচ্ছে পনেরোটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখন আমরা চলে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নগুলো দেখেন পোশাক প্রস্তুত প্রণালীর ধাপ আকারে লেখো ধাপাকারে প্রসাদ প্রস্তুত প্রণালী ধাপাকারে লিখতে হবে বা দুই নম্বর হচ্ছে ম্যাশিংয়ের সেলাই বর্ণনা করো ম্যাশিংয়ের সেলাই তিন নম্বর হচ্ছে ফ্রকের বিভিন্ন অংশের প্যাটার্ন তৈরি করার নিয়ম বর্ণনা করো চার নম্বর প্রশ্ন হচ্ছে ফ্রকের প্যান্টের বিভিন্ন অংশের প্যাটার্ন তৈরি করার নিয়ম বর্ণনা করো এই দুটো প্রশ্ন থেকে একটি প্রশ্ন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট আসবেই পরীক্ষায় পাঁচ নম্বর প্রশ্ন একটু খেয়াল করবেন পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে একটি ফ্রন্ট ফ্রকের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ দেখাও ছয় নম্বর একটি প্যান্টের চিত্র অঙ্কন করে বিভিন্ন উপাদানগুলো দেখাও সাত নম্বর প্রশ্ন হচ্ছে মার্কার তৈরির গুরুত্বপূর্ণ বিষয়গুলো লেখো মার্কার তৈরির বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো লেখো আট নম্বর হচ্ছে কাপড় বিছানোর পদ্ধতি কী কী কাপড় বিছানোর পদ্ধতি নয় নম্বর প্রশ্ন হচ্ছে কাপড় বিছানোর ম্যাশিংয়ের সুবিধাগুলো কী কী কাপড় বিছানোর ম্যাশিংয়ের সুবিধাগুলো কী কী দশ নম্বর প্রশ্ন একটু খেয়াল করবেন কাপড় কাটার শর্ত বলে কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসার মতো কাপড় কাটার শর্ত বলে কী কী এবং লাস্ট এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কাপড় কাটার পদ্ধতিসমূহ কী কী শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে আপনাদের ড্রেস মেকিং ওয়ানের দ্বিতীয় পত্রের যে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো সুপার সাজেশন আকারে আমি দেওয়ার চেষ্টা করলাম আপনারা উত্তর করার চেষ্টা করবেন পড়ার যদি না পান আমাকে বলবেন অবশ্যই আমি উত্তর দেখানোর চেষ্টা করব শিক্ষার্থীবৃন্দ তো কোভিড টেক বাংলা আপনাদের নিয়মিত সাজেশন দিয়ে যাচ্ছে আপনাদের যেন একটু হেল্প হয় পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করতে পারেন তো আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে এই ক্লাসগুলো সুপার সাজেশনগুলো অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবেন যেন তারা দেখে পড়তে পারে তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ